যেতে পারে করিমগঞ্জের ডিলিমিটেশন, গড়ে বালি পড়তে পারে বহু রাজনৈতিক সুবিধাবাদী। বিতর্কিত ডিলিমিটেশনে কোনো ধরনের গাইডলাইন মানা হয়নি অভিযোগে মামলা করালো হাইকোর্টে। ডিলিমিটেশনের প্রক্রিয়াগত অনিয়মের বিরুদ্ধে একমাত্র করিমগঞ্জের মামলাই গ্রহণ করেছে উচ্চ আদালত। করিমগঞ্জের ডিলিমিটেশন আটকে গেলে ভোটের অঙ্কে গরমিল ধরা পড়বে বহু নেতার, অনেকে মনগড়া পরিশ্রম জলে যেতে পারে। শুনানি গ্রহণ করেছে আদালত। হাইকোর্টে জনস্বার্থ মামলা সহ নালিশ করিয়েছে রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সকাছে। বেআইনি ডিলিমিটেশন কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না, হুঙ্কার ছুড়ে দিয়ে জেলার সর্বস্তরের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে আইনজীবী জাকির হোসেন এবং মামলার সহযোগী মাওলানা আব্দুর রউফ। ডিলিমিটেশনের গাইডলাইন বহির্ভূতভাবে যেসব রাজনৈতিক মানুষের ভোগান্তি সৃষ্টি করে কুটচাল করেছেন, আপনারা কান খুলে শুনুন। আরো একবার জানাচ্ছি দর্শকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মনগড়া ডিলিমিটেশন আটকে যেতে পারে হাইকোর্টে। করিমগঞ্জের মামলা গ্রহণ করেছে হাইকোর্ট। আগামী সপ্তাহে ডিলিমিটেশন মামলার শুনানি গুয়াহাটি উচ্চ আদালতে। সিদ্দিক আজিজকে দায়ী করে ফের একবার খুব উগড়ে দিলেন ডিলিমিটেশনের বিরুদ্ধে বিচারের কড়া নাড়া বিক্ষুব্ধরা। ডিলিমিটেশনের গাইডলাইনে স্পষ্ট উল্লেখ রয়েছে যে সব গাওসভা, আঞ্চলিক পঞ্চায়েত কিংবা জেলা পরিষদ আসন কোন একটি সমষ্টির ভেতরে রয়েছে, সেগুলিকে ছিন্ন ভিন্ন করা যাবে না। যদি কোনো দুই বিধানসভার সীমানায় কিংবা দুই সমষ্টি জুড়ে থাকে তাহলে সেগুলিকে ভাঙা যাবে, কিন্তু বাস্তবে দেখা গেছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির মধ্যে রয়েছে নীলামবাজার জিপি ও জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত। অথচ সেই নীলামবাজার জেলা পরিষদ, জিপি এবং আঞ্চলিক পঞ্চায়েতকে 10 থেকে 15 টুকরো করা হয়েছে। এছাড়া কোনো রেভিনিউ ভিলেজকে ভাঙা যাবে না নিয়মে থাকলেও এক একটি রেভিনিউ ভিলেজকে 3 থেকে 4 টুকরো করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। করিমগঞ্জ জেলা আয়ুক্ত তথা ডিলিমিটেশন কমিশনারের কাছে নিয়ম মেনে অচল আপত্তি জানানো হলেও জনগণের আবদার অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে শেষ পর্যন্ত বিতর্কিত করিমগঞ্জ জেলা ডিলিমিটেশনের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নীলামবাজারের বিশিষ্ট আইনজীবী জাকির হোসেন এবং গান্ধাই ব্রাহ্মণ শাসন জেলা পরিষদের প্রাক্তন সদস্য মাওলানা আব্দুর রউফ। আজ এক সাংবাদিক সম্মেলনে ডিলিমিটেশনের নানা অসঙ্গতির প্রসঙ্গ তুলে ধরে জনভোগান্তিকর ডিলিমিটেশনের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্ট তাদের জনস্বার্থ মামলাটি গ্রহণ করার তথ্য সামনে এনে দাবি করেন 13372 নম্বরের পিআইএল মামলার আগামী সপ্তাহে শুনানি রয়েছে। মানুষের ভোগান্তি সৃষ্টি করে যেসব সুবিধাবাদী রাজনৈতিকরা বেআইনি ডিলিমিটেশনে কুটচাল করেছেন তাদের শায়েস্তা করতে জেলার সর্বস্তরে জনতার সহযোগিতা কামনা করেছেন তারা। আমাদের হাতে ডিলিমিটেশনের বিরুদ্ধে করিমগঞ্জবাসীর পক্ষ থেকে মামলাকারীদের ভাষ্য রয়েছে, সরাসরি শুনে নেব তাদের বক্তব্য। ডিসি আমরা মাতো যাইয়ান না, যেহেতু আমরা করিমগঞ্জটা এ ক্যাটাগরি এক নম্বর। দুই নম্বর ভায়োলেশন হয়েছে এসওপিটা, দেখা গেছে যে কোয়া হয়েছে জিপি যেগুলা উইদিন দ্য বাউন্ডারি অফ দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, যে জিপি গুলা পড়ব মধ্যেখানে, এই জিপি গুলা কোনো ধরনের শেয়ার বা সিরাভারা হইতো নয়, বাইফার্কেটেড করা হইতো নয়। কিন্তু দেখা গেছে করিমগঞ্জ জেলার প্রত্যেকটা জিপির ভাঙ্গিয়া টুকরা টুকরা করে অপারেশন করে টুকরা টুকরা করা হয়েছে। তিন নম্বর যেটা, যে রেভিনিউ ভিলেজগুলা থাকতো আসিল তো রেভিনিউ ভিলেজগুলা সেম থাকতো। উদাহরণস্বরূপ রেভিনিউ ভিলেজগুলা ওরা তিন পার্ট চার পার্টে নেওয়া হয়েছে। আলমগানি পার্ট 3 এটা রেভিনিউ ভিলেজ, এটার নিয়ে সিঙ্গারির লগে দেওয়া হয়েছে, সিঙ্গারি জিপির লগে। হয়ারেজ এই আলমগানি পার্ট 3 যে রেভিনিউ ভিলেজটারে সিঙ্গারির লগে দেওয়া হয়েছে, এইটার দূরত্ব প্রায় 7 থেকে 8 কিলোমিটার। আপনারা দেখুন জিপি একটা সবসময় মানুষের নিত্য প্রয়োজনীয় কাজে জিপির প্রয়োজন। মানুষ সকাল হইলে জিপিতে জিপি সার্টিফিকেট লাগে, এই লাগে ট্রেড লাইসেন্স লাগে, এই লাগে মানুষের এর লাগে। এই ডিলিমিটেশন কার্যকরী যদি করা হয় তো এইটা কোনো অবস্থায় মানা যাইতো নাই। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হল যারা রে মানুষে সাইড সাইডবার বিধায়ক বানাইছেন, আজকে সিদ্দিক আহমেদ মিনিস্টার পর্যন্ত বানাইছেন, মানুষের বিধায়ক বানাইছেন, কৌমন নেতা বানাইছেন, আজকে তাই চুপ, অজ্ঞাত কারণে তাই চুপ। আমি কই আর তাই এত অকর্মণ্য বিধায়ক থাকা অবস্থায় এই যে ডিলিমিটেশন হয়েছে, এত ডিসক্রিমিনেটরি ডিলিমিটেশন, তাই পদত্যাগ করা দরকার। আমাদের প্রাক্তন আরেক বিধায়ক আজিজ আহমদ খান, তার ফ্যামিলি দেখি এত অঞ্চলের মানুষে এপি মেম্বার বানাইছে তার বৌদিরে, তার বাইরে জিপি প্রেসিডেন্ট বানানো হয়েছে বারম্পাসা, ও এরিয়ার মানুষে বানাইছে, তার বাইরে জেলা পরিষদ বানানি হয়েছে,
কিন্তু তাই দেখা যায় ডিলিমিটেশন অর ড্রাফট লিস্ট বাই হওয়ার লগে লগে গিয়া তাই জিপিএ জিপিএ গুড়িয়া ওয়ার কারো পঞ্চায়েতর প্রচার আরম্ভ করেছে। তা অত্যন্ত লজ্জাজনক, এরা অকর্মণ্য, এরা কোন ধরনের কাজ নাই। আজকে আপনারা জানেন বিগত জেলা যে ডিলিমিটেশন হয়েছিল সমষ্টি ডিলিমিটেশন, এই ডিলিমিটেশনে আমরা ডেপ্রাইভ করা হয়েছে, আমরা করিমগঞ্জ থাকি একটা কনস্টিটুয়েন্সি খাটিয়ে নেওয়া হয়েছে, আমরা ডেভেলপমেন্টের দিক দিয়ে বিরাট পিছনে পড়ছি, হাইলাকান্দি থেকে একটা কনস্টিটুয়েন্সি খাটিয়ে নেওয়া হয়ে গেছে, এটাও আমরা এরার কোনো এরা দেখা যায় নিশ্চুপ কুম্ভকর্ণ গুমে এরা নিমজ্জিত, কোনো ধরনের এরার ভূমিকা নাই। আমরা বাধ্য হইয়া কোনো উপায় না পাইয়া আমার বন্ধু আব্দুর রুফ সাহেবরে নিয়ে আমরা হাই উচ্চ আদালতে পিআইএল মামলা করছি এবং আমরা আরো বিভিন্ন পিটিশন দিছি, আমরা এটা চিফ ইলেকটোরাল আসাম অফিসারের কাছে দিছি, আমরা রাষ্ট্রপতির কপি দিছি, আমরা চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টের কপি দিছি, চিফ ইলেকশন কমিশনার কপি দিছি, আমরা চিফ জাস্টিস অফ গৌহাটি হাইকোর্টের কপি দিছি, ডিসি করিমগঞ্জের আমরা কপি দিছি, দেওয়ার পরে এটারও কোনো রিপ্লাই নাই। এখন আমরা বাধ্য হইয়া কোনো উপায় না পাইয়া আমরা এই মকদ্দমা করতে বাধ্য হয়েছি। একটা কথা, আমি জাতি ধর্ম নির্বিশেষে করিমগঞ্জের জনসাধারণের প্রতি আমি একটা আহ্বান রাখি, আর আপনারা আমরা সহযোগিতা করেন, আমরার সঙ্গে থাকুন, আমরারে সাহায্য করেন, আমরারে যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা ওর, এটা আমরার লাগে টোটাল ইনজাস্টিস করা ওর। আমরা হাই উচ্চ আদালতে গেছি, হাইকোর্টে গেছি, এখানে বসেছি, আমরা যখন পঞ্চায়েতের ডিলিমিটেশন করা হয়েছিল আমরা দেখেছিলাম সেই ডিলিমিটেশনে যথেষ্ট এসওপি ভায়োলেশন করা হয়েছে, জনসাধারণের ভোগান্তির কোনো সীমা নেই। এ ধরনের ডিলিমিটেশন যদি জনসাধারণের সুবিধার জন্য ডিলিমিটেশন করা হয়, কিন্তু আমরা দেখতে পেলাম এই যে ডিলিমিটেশন যেটা করা হলো সেই ডিলিমিটেশনের কারণে অত্যন্ত অসুবিধার মধ্যে জনসাধারণ পড়েছে। বিশেষ করে আমার গ্রামের ব্রাহ্মণ শাসন পার্ট ওয়ান ব্লক ওয়ান একটি ভিলেজ, সেই ভিলেজকে হিজিম দলগাম জিপির সঙ্গে ট্যাগ করে দেওয়া হয়েছে। আমাদের ব্রাহ্মণ শাসন পার্ট ওয়ান ব্লক ওয়ান থেকে হিজিম দলগাম জিপির যে জিপি অফিস আছে সেই জিপি অফিস গুগরাক নাই, সেই জিপি অফিসে যেতে হলে 14-15 কিলোমিটার দূরে মানুষ যেতে হবে, শুধু তা নয় কোনো ওয়ে নেই, 3টা গাড়ি পরিবর্তন করে একজন মানুষ জিপি অফিসে যেতে হবে। যখন আমার গ্রামের ব্রাহ্মণ শাসন পার্ট ওয়ান ব্লক ওয়ানের লোক জমায়েত হলেন, মিটিং করলেন যে আমরা এখন তো অত্যন্ত বেউপায় হয়ে গেছি, আমরা কি করতে পারি, যখন ভোটের সময় আসে নেতাগণ আসেন এবং বলেন আপনাদের সেবার সুযোগ দিন, কিন্তু আজকে আমরা অসহায়, কোনো নেতা আমাদের পাশে আসেন আসছে না। তাই আমি বাধ্য হয়ে অ্যাডভোকেট জাকির হোসেন সাহেবের সঙ্গে আলোচনা করে আমরা দুই বন্ধু গিয়ে উচ্চ আদালতে পিআইএল করেছি। আমাদের পিআইএল এর নম্বর এইমাত্র বলে দেওয়া হয়েছে, আমাদের পিআইএল এর রেজিস্ট্রেশন নাম্বার হলো 13372, এই নাম্বারে আমাদের পিআইএল রেজিস্ট্রারি হয়েছে। আশা করি দু চার দিনের মধ্যেই আমাদের সেই পিআইএল এর হিয়ারিং হবে এবং আমরা সেই পিআইএল এ পিএনআরডি চিফ সেক্রেটারি এবং পিএনআরডি এডিশনাল চিফ সেক্রেটারি এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিশনারকে বাদী করেছি। আশা করি দু চার দিনের মধ্যেই ওনারা নোটিশ পেয়ে যাবেন। যখন আমরা ড্রাফট ডিলিমিটেশনের খসড়া প্রকাশ করা হলো তখন এ ধরনের অনিয়ম দেখে আমাদের আমরা ক্লেম করেছিলাম, অবজেকশন করেছিলাম, সেই মর্মে হিয়ারিংও নিয়েছিলেন, কিন্তু কোনো ফলপ্রসূ হয়নি আমাদের অবজেকশনগুলা। তখন বলেছিলাম আনিস রসুল মজুমদার সাহেবের চেম্বারে আমাদের হিয়ারিং হয়েছিল, হিয়ারিং এর পর বলেছিলাম যদি আমরা সুবিচার না পাই তাহলে উচ্চ আদালতে যেতে বাধ্য থাকব। সেই ক্ষমতা অনুযায়ী আমরা উচ্চ আদালতে জনস্বার্থ মামলা করেছি। এবারে বলছি আমাদের দৃঢ় বিশ্বাস উচ্চ আদালত আমাদেরকে ন্যায় বিচার দিবে, যদি আমরা ন্যায় বিচার না পাই তাহলে সুপ্রিম কোর্টে যেতে আমরা প্রস্তুত আছি। আমাদের একটিমাত্র কথা হলো আজকে যে ধরনের ডিসক্রিমিনেশন করা হয়েছে নীলামবাজার জেলা পরিষদ, জেলা পরিষদের কথা বললে নীলামবাজার জেলা পরিষদ সেটাকে করা হয়েছে 4টি জিপি দিয়ে, হয়ারের নেয়ারবাই জেলা পরিষদ লক্ষ্মীবাজার জেলা পরিষদকে করা হয়েছে 8টি জিপি দিয়ে। নীলামবাজার জেলা পরিষদের পপুলেশন দেখলে দেখা যায় সেখানে মাত্র 48,000 এবং নেয়ারবাই জেলা পরিষদ লক্ষ্মীবাজার জেলা পরিষদের পপুলেশন প্যাটার্ন হলো লক্ষাধিক, 1 লক্ষের উপরে। এ ধরনের মনমানি ডিলিমিটেশন কারোর পকেটের বস্তু নয়,
ডিলিমিটেশন করতে হলে যে গভর্নমেন্ট এসওপি যেটা আছে সেই এসওপি অনুযায়ী যদি ডিলিমিটেশন হতো আমাদের কোনো অবজেকশন থাকতো না, কিন্তু বারবার এই এসওপি কে ভঙ্গ করে এসওপি কে অমান্য করে যে ডিলিমিটেশন করা হয়েছে সেই ডিলিমিটেশনের বিরুদ্ধে আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে পিআইএল করেছি, আমরা সুপ্রিম কোর্টে যেতেও প্রস্তুত আছি। আমাদের শুধু আবেদন থাকবে ডিস্ট্রিক্ট করিমগঞ্জের জনসাধারণ অন্ততপক্ষে আমাদেরকে সুপরামর্শ দিয়ে এবং সাহায্য সহযোগিতা করবেন। এই আবেদন রেখে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।